আমি আসমান আর আপনারা দেখছেন ব্লগার আসমান। তো বন্ধুরা চলে আসলাম আরো একটা নতুন লেটেস্ট আপডেট ভিডিও নিয়ে। তো বন্ধুরা আবার আসতে চলেছে করিমপুর থেকে কৃষ্ণনগর যে রেল প্রকল্পের যে নতুন সার্ভে হচ্ছিল সেই সার্ভের কিছু নমুনা আপনাদের সামনে দেখে তুলে চলেছিলাম। তো বন্ধুরা আবার আসতে চলেছে একটা নতুন আপডেট। হ্যাঁ, কৃষ্ণনগর করিমপুর যে প্রকল্প হচ্ছিল সেই প্রকল্পের জন্য এবার হবে জমি চাই। হ্যাঁ, কৃষ্ণনগর প্রকল্পের যে সার্ভে হচ্ছিল সেই সার্ভে এবার হবে জমি অতিক্রমণ। তো বন্ধুরা আমি আপনার সামনে চলে এসেছি আবার একটা নতুন আপডেট ভিডিও নিয়ে। তো বন্ধুরা কৃষ্ণনগর থেকে যে করিমপুর যে সার্ভে হচ্ছিল সেই সার্ভের জন্য এবার নতুন একটা আপডেট আসতে চলেছে, সেটা হচ্ছে জমি অতিক্রমণ। হ্যাঁ, এবার রাজ্যের দুই ব্লক আধিকারিকের কাছে চিঠি পাঠালো কেন্দ্রের পূর্ব রেলমন্ত্রী। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, রাজ্যের দুই আধিকারিক ব্লক আধিকারিকের কাছে চিঠি পাঠালো পূর্ব রেলমন্ত্রী। তো বন্ধুরা আমি এখন আছি সেই জায়গায় যেখানে পূর্বে সার্ভে হয়েছিল, তৃতীয় দফা সার্ভে এবার শুরু হবে। প্রথম দফা সার্ভে হয়েছিল, দ্বিতীয় দফা সার্ভে, এবার হবে তৃতীয় দফা সার্ভে। আর এটা হচ্ছে সেই জায়গা, সব বিল্ডিংগুলো সব সেই ট্রেন লাইনের যে ম্যাপ হয়েছিল সেই ম্যাপের আন্ডারে পড়েছে। তো যে আমাদের যে ব্লক করিমপুর 1-2 এসব ব্লক থেকে তাদের মানচিত্র পাঠাতে বলা হয়েছে পূর্ব রেলমন্ত্রী, যিনি তিনি তাদেরকে চিঠি পাঠিয়েছে, তাদের মানচিত্র কীভাবে আছে তো সেগুলো তাদের কাছে পাঠানোর কথা বলা হয়েছে। তো বন্ধুরা আমি আপনাদের সামনে স্ক্রিনে শেয়ার করছি এবিপি আনন্দবাজার পত্রিকায় এটা লেখা হয়েছে, সমস্ত কিছু ডিটেলস এখানে আছে, আপনারা স্কিপ করে দেখতে পারেন। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এই যে স্ক্রিনে হয়তো আপনারা বুঝতে পারবেন, এখানে লেখা আছে কৃষ্ণনগর করিমপুর প্রকল্পের জন্য জমি চাই। রাজ্যের দুই ব্লক আধিকারিককে চিঠি দিল পূর্ব রেলমন্ত্রী। তো বন্ধুরা এটা হয়তো আপনারা শুনে হয়তো আবারও অবাক হচ্ছেন যে আবারও চালু হবে কৃষ্ণনগর করিমপুর সীমান্তবর্তী সেই সার্ভের কাজ, আর এবার হবে সেই জমি অতিক্রমণ। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, দেখা হবে নতুন একটা ভিডিওই। আর হ্যাঁ, এরকম টাইপের নতুন কোনো আপডেট আসলে সবার আগে আমার ইউটিউব চ্যানেল ব্লগার আসমান চ্যানেলে আপনার আপডেট দিয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকুন, বাই বাই।